আমাদের উত্তর জনপদের কিছু সন্তান, আধুনিক মিঠাপুকুরের রূপকার জননেত্রী শেখ হাসিনা রাস্তাবাজন ব্যক্তি, বাংলাদেশ আওয়ামী লীগের দীর্ঘ ২৪ বছরের বেশি সময় ধরে সততা নিষ্ঠা যোগ্যতার সহিত দায়িত্ব পালন করছেন সাবেক সফল বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, মিঠাপুকুরের প্রিয় নাম, মিঠাপুকুর থেকে বারবার নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য দাদা হাবিব নবী আশিকুর রহমানের সুযোগ্য সন্তান, এক সময়ের তুপারু ছাত্র নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক, মিঠাপুকুরের আগামী দিনের ভবিষ্যৎ, তরুণ প্রজন্মের অহংকার, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান আলোচক জনতা জনাব রাশেখ রহমান, জনতা জনাব রাশেখ রহমান আপনার সামনে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত হাজারো দর্শক শ্রোতা, আবার যুদ্ধ নেতা, প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, সকলকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। কারণ আজ একটি বিশেষ দিন, আমাকে একটু আগে বাংলাদেশ আওয়ামী লীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক লিমন ভাই আপনাদের সামনে পরিচয় করিয়ে দিলেন, কেন্দ্রীয় উপকমিটি সাবেক সহ সম্পাদক হিসেবে। আমার এখনো মনে পড়ে সহ সম্পাদক থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে আমি যেতাম এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে একটা অদম্য স্পৃহাকে লালন করে, যেই লালনের চালিকা শক্তির কারণে ছাত্রলীগ দিয়ে আমাদের রাজনৈতিক জীবনের সূচনা ঘটে, সেই জায়গা থেকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বক্তৃতায় আমি আরো লক্ষ কোটি আওয়ামী লীগের সমর্থক নেতাদের মতো একই স্বরে দাবি তুলতাম যে ১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বক্তব্যের মধ্য দিয়ে বাঙালিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করলেন এবং স্বাধীনতার ঘোষণা দিলেন, সেই ৭ই মার্চকে জাতীয় দিবস হিসাবে উদযাপন করা প্রয়োজন এবং সরকারি ছুটি দেওয়ার মধ্য দিয়ে আমরা আগে নিজেরাই নিজেদেরকে ৭ই মার্চের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন ছিল। আমি বিশ্বাস করি আজকে ইউনেস্কোর এই স্বীকৃতির পর ২০১৮ সালের ৭ই মার্চ বাঙালির জন্য, বাংলাদেশের জন্য হবে জাতীয় দিবস এবং এটা সরকারি ছুটি হিসাবে ঘোষিত। আমি আরো আনন্দিত এই কারণে যে আজকে এই সভায় আমাদের মাঝে উপস্থিত আছে আমার তিন ছোট ভাই, তারা ঢাকা থেকে এসেছে, তারা বলেছিল তাদের নাম যাতে বলা না হয়, কিন্তু আমি মনে করি যেহেতু তারা দলের কাজে এখানে উপস্থিত হয়েছে, আমাদের মাঝে আছে, তাদের নাম আমার বলা দরকার। আমি আশা করব প্রত্যেকের নাম বলার পরে তোমরা একটু দাঁড়াবে যাতে সকলে তোমাদেরকে দেখতে পারে। তারা তেজোদ্দীপ্ত সংগ্রামী, সত্তার অধিকারী, ত্যাগী, সাহসী এবং আগামী দিনের আওয়ামী লীগের নেতৃত্বের ভূমিকায় তারা ইনশাল্লাহ যাবে। তারা সফলভাবে ছাত্রলীগ করেছে, আমাদের স্বাধীনতার পক্ষের মুক্তির যে সংগ্রাম, যেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেই মুক্তির আশ্বাস বাঙালির ১৭ কোটি মানুষকে দিতে চান, সেই সংগ্রামের সাথে তারা একত্রিত হয়ে আছে। প্রথমে আমি বলবো কামরুজ্জামান সুইট, সে সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, তোমাকে অনেক অনেক স্বাগত, থ্যাংক ইউ ফর কামিং। তারপর আমি পরিচয় করিয়ে দিতে চাই সাফায়াতুল্লাহ, সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি, তোমাকেও মিঠাপুকুর বাসীর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। এবং সবশেষে আনোয়ার হোসেন, সহ সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, তোমাকেও
আমরা হৃদয় অন্তঃস্থল থেকে স্বাগত জানাতে চাই। আমি তো কনভেনশনাল বক্তব্য আসলে ভাবে দিতে পারি না বা দিতে চাইও না, আমি এভাবে আমার বক্তব্যটা শুরু করতে চাই। আজকের এই র্যালিতে মিঠাপুকুরের প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, প্রত্যেকটি কলেজের প্রিন্সিপাল মহোদয়, ছাত্রছাত্রী এবং প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, একই সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। আপনারা সকলেই জানেন যে উইলিয়াম শেক্সপিয়ার নামে একজন বিশ্বনন্দিত কিংবদন্তির সাহিত্যিক লেখক আছে, তিনি একটা কথা বলেছিলেন, ইউ নো হোয়াট ইউ আর বাট ইউ ডু নট নো হোয়াট ইউ ক্যান বি। অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার বলছেন আমরা সকলেই জানি আমরা কি, কিন্তু আমরা যে আসলে কত মহৎ, কত বৃহৎ, কত বড় হতে পারি সেটা আমরা জানি না। আমাদের সম্ভাবনার কথা প্রায়শই আমাদের কাছে লুকায়িত থাকে। আজকে উইলিয়াম শেক্সপিয়ারের কথাটা এখানে প্রাসঙ্গিক এই কারণে, 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই রেসকোর্স ময়দানে যখন বাঙালির সামনে হাজির হন, বাঙালি জানতো সে হাজার বছর ধরে নির্যাতিত, সে পরাধীন, সে মুক্ত নয়, সে নিষ্পেষিত, প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার, অপমানের শিকার, বৈষম্য বৈপরীত্যের শিকার, কিন্তু বাঙালি জানতো না সে কি হতে পারে, তার সম্ভাবনা কি, সে যে তার স্বপ্নকে লালন করে বাস্তবে রূপান্তরিত করতে পারে, সেও হতে পারে মুক্ত, সেও হতে পারে স্বাধীন। সেই স্বপ্ন, সেই স্বাধীনতার বিশ্বাস, সেই মুক্তির সাথে পরিচিত করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার কারণে 55,598 বর্গ মাইলের বাংলাদেশ আমরা পেয়েছি সত্যি, কিন্তু এও সত্যি যেই স্বপ্নে বিভোর হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ দামাল ছেলেরা মুক্তিযোদ্ধা হয়ে বাঙালির স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যুদ্ধে নিমজ্জিত হয়েছিলেন, লিপ্ত হয়েছিল, তাদের ওই স্বপ্ন মরিচিকায় রূপান্তরিত হয় যখন 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। আজকে আবার বলতে কোনো দ্বিধা নাই, আমার পূর্ববর্তী বক্তা প্রদীপদা বলে গেছেন, বলতে কোনো দ্বিধা নাই, যেই বাঙালি স্বপ্ন দেখতে ভুলে গেছে, যেই বাঙালি আত্মসম্মান বলতে কি বোঝায় তা ভুলে গিয়েছে, যেই বাঙালি প্রগতিশীল কিভাবে হতে হয় ভুলে গিয়েছে, যেই বাঙালি জ্ঞান নির্ভর সমাজ বলতে কি বোঝায় তা ভুলে গিয়েছে, যেই বাঙালি জল স্থল অন্তরীক্ষে সতত সঞ্চরণ তাতে বিশ্বাস করতো না, সেই বাঙালিকে আবার নতুন করে স্বপ্ন দেখানো, স্বপ্নে বিশ্বাস করানো, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার মহৎ কাজে সফলভাবে এগিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা চরণশ্রী শেখ। আজ বলতে কোনো দ্বিধা নাই, ওই একই স্বপ্ন, ওই স্বপ্নের সাথে একই হৃৎস্পন্দনে, একই ছন্দে মিঠাপুকুরের 17টি ইউনিয়নের আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, বিশেষত তরুণ প্রজন্ম, ছাত্র ছাত্রী, হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেবের হাত ধরে এগিয়ে যাচ্ছে, তা বিশ্বাস করে যা স্বপ্ন দেখা যায় তা বাস্তবে রূপান্তরিত করা যায়। কেউ কারো স্বপ্ন হাত ধরে বাস্তবে রূপান্তরিত করে দেয় না, স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র প্রয়োজন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনায় আমায় সুজলা সুফলা অনিন্দ্য সুন্দর স্বাধীন দেশ দিয়ে গেছে, সেই দেশের স্বাধীনতার চর্চা, মুক্তির চর্চা করার ক্ষেত্র দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ আছে, আবার তার হাত ধরে তার নেতৃত্বে বিশ্বাস রেখে তার দৃঢ় সংকল্পকে শক্তি হিসাবে ব্যবহার করে এই মিঠাপুকুরে হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব আপনাদের স্বপ্ন দেখার যে ক্ষেত্র, সেই ক্ষেত্র সম্প্রসারণ, সেই ক্ষেত্রের রক্ষা,
সেই ক্ষেত্রে লালন নিশ্চিত করছে। আজকের দিনে আমাদেরকে নতুন ভাবে সংকল্পবদ্ধ হতে হবে। দেখুন, ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের বক্তব্যকে স্বীকৃতি দিয়েছে। এর মানে কি? এর মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই 7ই মার্চের বক্তব্য এমন এক বক্তব্য যা শুধু একটি জনপদের জীবনধারায় পরিবর্তন আনে না, এই বক্তব্য পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রত্যেকটি প্রান্তের অসহায় দুর্বল নিষ্পেষিত মানুষের সহায় হিসাবেও কাজ করে। এই তার স্বীকৃতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালি জাতীয়তাবাদ শুধু বাঙালির সীমানার মাঝে সীমাবদ্ধ ছিল না, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন এই বাঙালির জয়যাত্রা, এই বাঙালির মহৎ অভিযাত্রা, এই বাঙালির মুক্তির অভিযাত্রা, এই বাংলার বাঙালির মানবতার চর্চা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করার মধ্য দিয়ে বাঙালি একটি অনন্য অসাধারণ মানবিক জাতিসত্তা হিসাবে প্রস্ফুটিত হবে। আজ আমি গর্বিত, আমার গর্ব হয় এটা বলতে। $1610 আমাদের মাথায় পিছু আয়। 2018 সালে বঙ্গবন্ধু এক নামের কৃত্রিম উপগ্রহ আমরা মহাকাশে উৎক্ষেপণ করব। আজ নিজস্ব সম্পদ ব্যবহার করে আমরা পদ্মা সেতু তৈরি করছি। সবই সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণে। এর মধ্য দিয়ে যেই আত্মমর্যাদার কথা আমরা ভুলে গিয়েছিলাম, যেই স্বপ্ন দেখার কথা আমরা ভুলে গিয়েছিলাম, যেই সবুজ স্বপ্ন বলতে কি বোঝায় আমাদের জন্য শুধুমাত্র দুরাশা ছিল, সেই জায়গা থেকে আজ কোন জায়গায় তিনি আমাদেরকে নিয়ে এসেছেন সেটা আমাদেরকে উপলব্ধি করতে। এবং সবচেয়ে বড় কথা, ইউনেস্কো স্বীকৃতি না দিলে কি 7ই মার্চের প্রাসঙ্গিকতা আমাদের জীবনে থাকতো না? ইউনেস্কো স্বীকৃতি না দিলে কি 7ই মার্চ আপনার আমার জীবনে অমর হয়ে থাকতো না? অবশ্যই থাকতো। কিন্তু 2017 সাল নতুন ভুবন, নতুন যুগ, যে কোনো জিনিসের সমাপ্তির জন্য স্বীকৃতির প্রয়োজন হয়। আমরা কৃতজ্ঞ, আমরা অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই ইউনেস্কোকে আজকে আমাদের বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। এবং একটা কথা বলতেই হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে যদি আপনারা বিশ্লেষণ করেন আপনারা একটা জিনিস খুঁজে পাবেন। কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে একজন রাষ্ট্রপতি ছিলেন যার নাম রোনাল্ড রেগান, তিনি একটা কথা বলতেন, তিনি বলতেন, ইট ইজ নট নেসেসারি দ্যাট এ লিডার শ্যাল ডু গ্রেট থিংস, রাদার এ গ্রেট লিডার এনশিওর দ্যাট দ্য পিপল হু ফলো হিম দে বিলিভ দ্যাট দে ক্যান ডু গ্রেট থিংস। এই কথাটার মানে রোনাল্ড রেগান বলতেছেন, আপনি বড় নেতা হলে শুধু বড় কাজ করবেন তা না, আপনার সবচেয়ে বড় কৃতিত্ব হবে যখন আপনাকে যারা অনুসরণ করে তারাও বিশ্বাস করবে যে তারাও অসম্ভবকে সম্ভব করতে পারে। এই কথা আমি বলছি এই কারণে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 14 বছরের জেল, তার উপর অন্যায়, তার অত্যাচার, টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়ানো সংগ্রাম আন্দোলন, আর বাঙালির মাকে বলেছেন, মা বোন আমার উপরে আপনার আস্থা রাখেন। তিনি বিদ্যুৎ দেন নাই, টিয়ার দেন নাই, গম দেন নাই, চাউল দেন নাই, চাকরির প্রতিশ্রুতি দেন নাই। তিনি বলছেন বাঙালির মা, বাঙালির বোন, বাঙালির ভাই, আপনারা আমায় আপনাদের ভালোবাসা দিন, আস্থা দিন, সমর্থন দিন, আমি আপনাদের একটি মুক্ত স্বাধীন বাংলাদেশ দিন। এবং এই বাণীর মধ্য দিয়ে তিনি 7.5 কোটি বাঙালিকে টেকনাফ থেকে তেঁতুলিয়া বিশ্বাস করাতে সক্ষম হয়েছিলেন যে তারাও পারবে খালি হাতে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার মধ্য দিয়ে একটি স্বাধীন বাংলাদেশ নিয়ে আসবে। আজ অনেকে ভাবতে পারেন, আমার সে দ্বিমত পোষণ করতে পারে, যে কোনো জায়গায় বিশৃঙ্খলা দেখবেন, অনিয়ম দেখবেন, হৃদয়ে আত্মস্থ করুন, মুখস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতা ওই জায়গায় গিয়ে দেন, বিশৃঙ্খলা থেমে যাবে, মানুষ নীরব হয়ে যাবে, মানুষ থমকে যাবে। বাংলাদেশের জন্ম 46 বছর হয়েছে কিন্তু আজও প্রত্যেকটি ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই ভাষণ প্রাসঙ্গিক, সত্য, কর্মকর।
এবং আজ উদযাপন করতে আমরা এখানে এসেছি। একটা জিনিস মনে রাখবেন, এ আমি বিশ্বাস করি, আমি রাশেক রহমান এখানে দাঁড়াতে পারতাম না যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ না দিতেন। আমি প্রায় বলি, আমি আশা করি আমার বাবা কিছু মনে করবেন না, আজকে মন খুলে কিছু কথা আপনাদেরকে বলি। আমার বাবা কারমাইকেল কলেজের শিক্ষক ছিলেন, আপনারা অনেকেই জানেন, আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোজাম্মেল মিন্টু সাহেবের শিক্ষক ছিলেন। তারপর তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াতেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরে তিনি সিভিল সার্ভিস অফ পাকিস্তান সিএসপি যে চাকরি সেই চাকরিতে যোগদান করে। সেই সময়ের জন্য এটা ছিল সবচেয়ে উন্নত সবচেয়ে সম্মানের চাকরি। আমি মাঝে মাঝে চিন্তা করি যদি বাংলাদেশ না হত, আমার বাবা একজন সচিব হয়ে অবসরে যেত, আমি রাশেক রহমান অবসরপ্রাপ্ত একজন সচিবের সন্তান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন, তাই আমি আমার জায়গা থেকে বলছি আমার বাবা চারবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। শুধু তাই না, এই স্বাধীন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রথম মিউনিসিপ্যালিটি প্রশাসক অর্থাৎ মেয়র হিসেবে ছিল। তার মানে কি, প্রত্যেকে প্রত্যেকের ব্যক্তিগত জায়গায় বিশ্লেষণ করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই 1971 সালের 7ই মার্চে যদি তার এই অমর বক্তব্য না দিতেন, আজ আপনার যে মুখের হাসি সেই হাসি হয়তো বা থাকত, আজ আপনার জীবনে যে স্বচ্ছলতা সেই স্বচ্ছলতা হয়তো বা থাকত, আপনার জীবনে যতটুকু স্বাচ্ছন্দ্য তাও হয়তো বা থাকত। আমি একেবারে অবাস্তববাদী হতে চাই না, আমি বলতে চাই না যে আমাদের সমাজে প্রত্যেকেই সুখী স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্যে আছে স্বচ্ছল আছে, এও বলতে পারি যারা দুঃখে আছে তাদের দুঃখের ভাগ আরো বেশি হবে যদি এই দেশ স্বাধীন না। আজ এই ক্ষেত্র আমাদের জন্য উন্মুক্ত, আমরা আমাদের ভাগ্য গড়ে নিই। একটু আগে সাবেক ছটিবাড়ি কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব হান্নান সাহেব তার বক্তৃতায় গেটিসবার্গ বক্তব্যের কথা বলে গেল। আব্রাহাম লিঙ্কন যখন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 1861 থেকে 1865 সালে একটি গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধ চলাকালীন সময়ে তৎকালীন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এই গেটিসবার্গ বক্তৃতাটি দেন এবং এই বক্তৃতার মূল উপযুক্ত বিষয় ছিল অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল, অর্থাৎ মানুষ থেকে মানুষের জন্য মানুষের দ্বারা যারা আসবেন তারাই মানুষকে শোষণ করবেন শাসন করবেন তারাই তার দায়িত্ব নেবেন। এই কথা আজ এখানে প্রাসঙ্গিক এই কারণে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যকে নিয়ে ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করা সম্ভব, কিন্তু তার বক্তব্যের একটি জায়গা একেবারে প্রারম্ভে তিনি বলেছেন সংখ্যায় যদি তারা কম হয় তাদের দাবি যদি ন্যায্য হয় আমরা তাদের দাবি মেনে নেব। এটা উদারতা নয়, এটা হৃদয়ের শুধু বিশালতা নয়, এটা সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করা, সহনশীলতায় বিশ্বাস করা। যেই ধর্মনিরপেক্ষতার কথা আমরা বলি, যেই সমাজতন্ত্রের কথা আমরা বলি, যেই গণতন্ত্রের কথা আমরা বলি, যেখানে আমরা বলি এই দেশ সকলে সকলের সমান অধিকার আছে, সেই কথাগুলোকে যদি ছোট করে নিয়ে আসেন সংক্ষেপ করেন তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ওই কথাটাই সত্য, সংখ্যায় যদি আপনি কম হন আপনার কথা যদি ন্যায্য হয় সেই কথা আমরা মেনে নেব এবং তা বাস্তবে আমরা রূপান্তরিত করব, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও তাতেই বিশ্বাস করে। সুতরাং আজ থেকে আগামী দিনগুলোতে আমাদের লক্ষ্য থাকবে মৌলবাদ বিরোধী বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই ক্ষেত্রে আমি যেই জায়গাটায় ছিলাম ধর্ম নিরপেক্ষতা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত হয় এমনই বাংলাদেশের আশা আমরা করি, এমনই বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। অনেকে ভাবতে পারেন
যে আমি নিজে ভালো থাকলেই তো হয়। আসলে হয় কি, প্রত্যেকের অধিকার যতদিন না প্রতিষ্ঠিত না হবে কারো ভালো অবস্থান কিন্তু সুনিশ্চিত না। সুতরাং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কাজ করছেন, সেই কাজে আমাদের সহযোগিতা এবং সমর্থন দেওয়া প্রয়োজন। আর সেই জায়গায় শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই, বারাক ওবামা একটা কথা বলতেন, জেনারেলি আই বিলিভ when people are conscious and alert they get a good government and a good leader, when they are not conscious, when they are not alert they get a bad government and a bad leader. এই কথার মানে তিনি বলতে চান, যখন আমরা সতর্ক থাকব, আমাদের হৃদয়ের চোখ খোলা থাকবে, আমাদের বিবেক শানিত থাকবে, তখন আমরা একটি ভালো সরকার পাবো, একটা ভালো নেতা পাবো। কিন্তু ওই একই মানুষ যখন অজ্ঞান হয়ে থাকবে, চোখ থাকতেও চোখ দিয়ে দেখবে না, কান থাকতেও কান দিয়ে শুনবে না, হৃদয়ের জানালা যখন তার বন্ধ থাকবে, তখন সে একটা খারাপ নেতৃত্ব পাবে এবং একটি খারাপ সরকারও পাবে। এই কথা বলছে এই কারণে যে আগামী 2018 সালের শেষ এবং 2019 সালের শুরুতে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আসছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও পূর্ববর্তী সময়গুলোর মতো জয় নিশ্চিত করতে হবে এবং তার মধ্য দিয়ে প্রতিকৃত মিঠা পুকুরের যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমাদের বাস্তবায়িত করতে হবে। এবং হাবিবুর নবী আশিকুর রহমান এমপি সাহেব যেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই লক্ষ্য যাতে সত্যে রূপান্তরিত হয় তার জন্যে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব প্রতিটি পদে পদে তাকে সহযোগিতা করার জন্য। তার সততা, তার সক্ষমতা, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতাকে ব্যবহার করে ইনশাআল্লাহ আজ রংপুর বিভাগের সবচেয়ে অগ্রগামী উপজেলা মিঠাপুকুর আগামী দিনের বাংলাদেশের অনন্য অনুকরণীয় মিঠাপুকুর উপজেলায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। কথায় কথায় অনেক কথা হয়ে গেছে, আজ আনন্দের দিন, দুঃখের দিন নয়, তাই সব শেষে একটু আনন্দের খোরাক দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব বলে আশা করছি। আপনারা জানবেন মার্টিন লুথার কিং, টেলিভিশনে আপনারা কালো মানুষ দেখেন, সাদা মানুষ দেখেন, কালো মানুষদেরকে বলে কৃষ্ণাঙ্গ আর সাদা মানুষদেরকে বলে শেতাঙ্গ। আজ থেকে মাত্র 60 বছর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা পৃথিবীর অন্যান্য জায়গায় কালো মানুষ সাদা মানুষ একসাথে স্কুলে পড়তে যাইতে পারত। মাত্র 60 বছর আগেও এই কৃষ্ণকায় কৃষ্ণাঙ্গ মানুষ, এই শেতাঙ্গ মানুষ এক টেবিলে বসে চা খাইতে পারত না, একই বাসে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারত না। শুধু তাই না, মহান সৃষ্টিকর্তা সৃজিত বিশাল সাগরে একজন সাদা মানুষ কালো মানুষ পাশাপাশি অবগাহন সাঁতার বা স্নান করতে পারত। এই যখন অবস্থা, এই অসম পরিস্থিতি, এই অন্যায়, এই ব্যবধানের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিবাদ করে তুলে মার্টিন লুথার কিং, তিনি বলতেন আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে The people of this country shall not be judged by the color of their skin, rather they will be judged by the content of their character. তিনি বলতেন আমি স্বপ্ন দেখি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যে একদিন এই দেশের মানুষ গায়ের রং দিয়ে তার বিচার হবে না, বরঞ্চ তার বিচার হবে তার চারিত্রিক গুণাবলী, চারিত্রিক দৃঢ়তা দিয়ে। বাঙালির মাঝে তো সাদা কালোতে কোনো তারতম্য নাই, এখানে কি কৃষ্ণাঙ্গ আছে, এখানে কি শেতাঙ্গ আছে, কিন্তু ভাই এখানেও অসমতা আছে। যার পকেটে যত বেশি টাকা তার বিচার তত সহজ, যার পকেটে টাকা নাই সে আদালতে যাবে তার স্যান্ডেল খুঁজে যাবে সে বিচার পাবে না, যার টাকা নাই সে থানায় যাবে, পুলিশ তারে বসতে দিবে না। এই হইল বাস্তবতা। যে দরিদ্র তারে রক্তচক্ষু দিয়া তার জমি দখল করা হবে, রক্তচক্ষুর ভয় থাকে, থাকে না? যে দুর্বল, যে অসহায়, তার মন্দির ভাঙা দেওয়া যায়, তার মসজিদে গিয়ে হামলা করা যায়, কে বেশি মুসলমান কে কম মুসলমান ওই বিচারও করা যায়।
অসমতা এখনো আমাদের সমাজে রয়ে গেছে। আমরা অবিশ্বাস করি এই পাগলা পীরের ঘটনাকে ধরে, আমরা উদাহরণ হিসেবে আনতে পারি, আমরা অবিশ্বাস করি যে মার্টিন লুথার কিং এর মতোই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বাঙালির বাংলাদেশের প্রত্যেকটি অন্যায় অসমতাকে দূর করার মধ্য দিয়ে হাজার বছরের জন্য তিনি অমর হবেন, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আর তাই যখন অসহায় কৃষ্ণাঙ্গরা তাদের অধিকারের জন্য আন্দোলন করত, কোন এক নীরব সময়ে মার্টিন লুথার কিং এর সামনে যখন একটু সহায় একটু সাহসের জন্য তারা দাঁড়িয়ে থাকে, তখন মার্টিন লুথার কিং একটি গানের দুটি লাইন, এই গান আমাদের জন্য প্রাসঙ্গিক, কারণ এই গানের বাংলায় বঙ্গবন্ধুর দরিদ্র সজীবাদের জয়ের নাম বারবার উচ্চারিত হয়েছে। আপনি মুক্তি হতে মুক্ত হতে চান, শুধু বিবেককে শানিত করলে হবে না, জাগরণের জায়গায় দৃঢ় হলে হবে না, সাথে প্রযুক্তিও লাগবে, শিক্ষাও লাগবে, জ্ঞানের প্রয়োগ লাগবে। ওই শিক্ষা ওই জ্ঞানের প্রয়োগের জায়গা তৈরি করেছেন সজীব বদের জয়, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরে। আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হবেন। আর তাই আপনাদের কাছে এই আনন্দের দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের অমর বক্তৃতার আজ এই স্বীকৃতির দিনে মুক্ত হওয়ার, স্বাধীন হওয়ার, মুক্ত চেতনায় বেড়ে ওঠার এই যে একটি সুন্দর দিন, সেই দিনে আমি আশা করব আপনারা আমার সাথে গাবেন একটি গানের দুটি লাইন। গানটি হচ্ছে, আমরা করব জয়। এই গানটা কি শুনছেন আপনারা? গলা কি শুনে আছে? আপনারা গাবেন আমার সাথে, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ও বুকের গভীরে আমরা জানি, আমরা করব জয় একদিন। আরেকটু জোরে তালি লাগবে, আরেকটু জোরে গাইতে হবে, নাহলে এটা উদযাপন হচ্ছে না, মনে হচ্ছে শোকের অনুষ্ঠানে বসে আছি। একসাথে গান, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, বুকের গভীরে আমরা জানি, আমরা করব জয় একদিন। শয়নের স্বপ্নে জাগ্রত চিত্তে আমি বিশ্বাস করি আমরা অবশ্যই জয়ী হব এবং আমরা জয় করব জয় ভাইয়ের হাত ধরে। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। কি যে মাইক এটা, মাইকের ধন্যবাদ।